আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। তো এখন আমি একটা লিস্ট ভিডিও করব স্প্রিং বা সামারের জন্য। বেশ কয়েকজন আমাকে বলছিলেন কয়েকদিন ধরে একটা লিস্ট ভিডিও দিতে স্প্রিং বা সামার ব্যবহার করার মতো কোন মানে একটা পারফিউম লিস্ট দেওয়ার জন্য। তো মেইনলি আমি এখন যে ভিডিওটা করবো এটা একটা লিস্ট ভিডিও স্প্রিং বা সামার ব্যবহার করার জন্য, তবে এটাকে আপনার ব্লাইন্ড বাই ওয়ার্ডি পারফিউমের লিস্ট হিসেবেও ধরতে পারেন। এখানে আমি যতগুলো পারফিউম দেখাবো সবগুলোই ব্লাইন্ড বাই ওয়ার্ডি, আমি যেহেতু মাঝে মাঝে ব্লাইন্ড বাই ওয়ার্ডি পারফিউমের লিস্ট করি। তো এটা ব্লাইন্ড বাই ওয়ার্ডি পারফিউমের লিস্ট পার্ট নাম্বার 3 এবং স্প্রিং বা সামারের জন্য একটা পারফিউম লিস্ট। তো এখানে বেশ কিছু পারফিউম আছে যেগুলো আমি এর আগে ডিটেল রিভিউ এখনও করিনি, এবং এই এখানে দেখানো অনেকগুলো পারফিউম দেখবেন যে অন্যান্য রিভিউয়ারদের লিস্টে নাই, টপ টেনে দেখানো হয় না এগুলো। এগুলো বেশ কিছু আছে আন্ডার রেটেড হিডেন জেম পারফিউম অ্যাটলিস্ট আমার হিসেবে, এবং এখানে ম্যাক্সিমামই হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। তো যাদের বাজেট সর্বোচ্চ 3,000 থেকে 4,000 টাকা বা 4,500 টাকার ভেতরে, আমার মনে হয় আপনার এই পারফিউমগুলো খুঁজলে ইজিলি পেয়ে যাবেন। তো আমি সর্বোচ্চ রেঞ্জ দিচ্ছি 4,500, এবং লোয়েস্ট হচ্ছে আমার এখানে দেখানো একটা পারফিউম হচ্ছে যেটা সবচেয়ে লোয়েস্ট প্রাইস, এটার প্রাইস হচ্ছে 1,500 টাকা। তো রেঞ্জ হচ্ছে 1,500 থেকে 4,500 টাকা, এই রেঞ্জের ভিতরে আপনার সবগুলো পারফিউম খুঁজে পাবেন বলে আমার ধারণা। তো অনারেবল মেনশন আমি তিনটে পারফিউম দেখাবো, তিনটে পারফিউমের মধ্যে দুটো পারফিউম আমি এর আগে যতগুলো লিস্ট করেছি ওই দুটো পারফিউম ওই লিস্টের লিস্টগুলোতে এসেছিল এবং টপ মানে 1 নম্বর পজিশনে দুটো পারফিউম ছিল। আর তৃতীয় যে পারফিউমটা অনারেবল মেনশন দেখাবো, এটার ব্যাপারে কেউ কোনো রিভিউ কখনো করেনি, আমি কোনো রিভিউ দেখিনি, এটা আমার কাছে প্রথম এসেছে, আমি এই ব্র্যান্ডের কোনো পারফিউমের আগে স্নিফ করিনি, তো আমি খুবই ইমপ্রেসড হয়েছিলাম। তো শুরু করি লিস্টটা অবশেষে। তো লিস্টের অনারেবল মেনশন নাম্বার 3 যে পারফিউমটা, এটা হচ্ছে যে ব্র্যান্ড এটা নাম হচ্ছে ভিয়েনা ব্লুট। আমার মনে হয় আপনারা অনেকে এটা নাম শুনিনি, আমিও শুনিনি। তো ভিয়েনা ব্লুটের এই পারফিউমটার নাম হচ্ছে ফ্লোরেন্টাইন বা ফ্লোরেন্টাইনার। তো এটা হচ্ছে সেই পারফিউমটা, এটা অনারেবল মেনশনে রাখছি, এটা আমি ডিটেল রিভিউ করবো, ইউটিউবে কোথাও এটার ব্যাপারে কোনো রিভিউ নাই। এটা যাদের কাছে 4711 বা নেওলি পোর্টফোলিও ওই টাইপের পারফিউম যাদের কাছে ভালো লাগে, ক্লিন ফ্রেশ টাইপের সোপি টাইপের, তাদের কাছে এটা ভালো লাগবে। এটা খুবই ক্লাসি সেক্সি টাইপের, আমার কাছে মনে হচ্ছে সেক্সি না, খুবই ক্লাসি এলিগেন্ট টাইপের পশ টাইপের স্মেল, কিন্তু ফ্রেশ ক্লিন নেওলি সোপি জিঞ্জার ওই টাইপের স্মেল এটার মধ্যে, খুবই ভালো লেগেছে আমার কাছে। এটা চাইলে আপনারা দেখতে পারেন, ভিয়েনা ব্লুট ব্র্যান্ডের নাম আমি দিয়ে দেবো, নাম কোনো একদিকে উঠবে। পারফিউমের নাম হচ্ছে ফ্রন্টলাইন বা ফ্লোরেন্টাইনার, ফ্লোরেন্টাইন পারফিউমের নাম। তো এটা হচ্ছে অনারেবল মেনশন নাম্বার 3। তো অনারেবল মেনশন নাম্বার 2 যেটা 2 নম্বর অনারেবল মেনশন আছে, এটা হচ্ছে ভার্সাচে হাউস থেকে ভার্সাচে ডিলন ব্লু। আমারটা হচ্ছে 200 মিলিলিটার সাইজের বোতল, এটা এর আগে একটা ভিডিওতে 1 নম্বর পজিশনে ছিল, তো যার কারণে এটা এবার আমি লিস্টের ভিতরে রাখছি না। অনারেবল মেনশন নাম্বার 2 এটা আছে ভার্সাচে ডিলন ব্লু। তো এরপর অনারেবল মেনশনে যে পারফিউমটা আসছে সেটা হচ্ছে রাসাসে হাউস থেকে একটা পারফিউম, এটার নাম হচ্ছে রাসাসে হাওয়াস, এটা আপনারা সবাই চেনেন। এটা আমার আগে কোনো একটা লিস্টের 1 নম্বরে ছিল ব্ল্যান্ড বাই ওয়ার্ডি পারফিউমের সম্ভবত, তো যার কারণে এটা এবার অনারেবল মেনশন নাম্বার 1 নম্বরে পজিশনে এসেছে, অনারেবল মেনশনে, মূল লিস্টে ঢুকতে পারছে না এবং কখনো ঢুকতে পারবে না। তো এটা দেখালাম, এবার মূল লিস্টে আমি ঢুকে যাই। ভিডিও কিছুটা লম্বা হতে পারে যেহেতু আমি অনেকগুলো পারফিউম দেখাবো, সম্ভবত এই লিস্টে প্রায় 15 বা 16টা পারফিউম আছে, তো একটু লম্বা হতে পারে, ধৈর্য ধরে দেখবেন। এবং আমি ডিসক্রিপশন বক্সে যেগুলো আমি ডিটেল রিভিউ করছি ওগুলোর লিঙ্ক আমি দিয়ে দিবো, তাহলে ডিটেল রিভিউ আপনারা দেখতে পারবেন, এবং অনেকগুলো যেগুলো আমি করিনি ওগুলো আমি করবো। তো শুরু করি লিস্টের 15 নম্বরে যে পারফিউমটা আমি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমি ডিটেল রিভিউ করেছি, এটা এটা হচ্ছে অ্যান্টোনিও ব্যান্ডারেস হাউস থেকে একটা পারফিউম, অ্যান্টোনিও ব্যান্ডারেসের ব্লু সিডাকশন। এটা দাম খুবই কম, 200 মিলিটার সাইজের বোতল আমার, এটা 200 মিলিটার সাইজের বোতল বাংলাদেশে আপনারা পাবেন বা ভারতে আপনারা হয়তো খুঁজতে গেলে পাবেন 2,000 থেকে 2,500 টাকা রেঞ্জের ভেতরে আপনারা এটা পেয়ে যেতে পারেন 200 মিলিটার সাইজের জন্য। এটা খুবই সুন্দর ফ্রেশ ক্লিন টাইপের ওপেনিং, সিট্রাসি ওপেনিং, এবং ওপেনিংটা খুবই সুন্দর, তবে এটা যতটা সময় যায় তত এটা ধীরে ধীরে আরেকটা পারফিউমের কথা আপনাদেরকে মনে করবে। এটা হচ্ছে ভার্সাচে হাউস থেকে একটা পারফিউম আছে ভার্সাচে ম্যান অফ ফ্রেশ, ওটার কথা এটা আপনাদেরকে মনে করবে। এটা আমি ডিটেল রিভিউ করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এটা হচ্ছে লিস্টের 15 নম্বরে অ্যান্টোনিও ব্যানারেসের ব্লু সিডাকশন। তো এরপর আমি যে পারফিউমটা দেখাবো সেটা হচ্ছে, এটা আমি ডিটেল রিভিউ করেছি, এটা হচ্ছে লাতাফা ব্র্যান্ড থেকে, লাতাফা ব্র্যান্ডের নাজদিয়া। এর তিনটা ভার্সন আছে, সরি চারটা ভার্সন আছে, আমি যে যতটুকু শুনেছি আমি তিনটার কথা জানতাম, চতুর্থটার কথা জানতাম না। তো এটা হচ্ছে অরিজিনাল নাজদিয়া বা এটাকে অনেকে বলে নাজদিয়া ইন সিলভার। তো এটা প্রাইস রেঞ্জ খুবই কম, এটা আমার লিস্টে দেখানো সবচেয়ে কম প্রাইসের পারফিউম, এটা প্রাইস হচ্ছে সম্ভবত 1,500 টাকা বাংলাদেশ ভারতে আপনারা এই প্রাইসে সম্ভবত পাবেন। এটা এটা প্যাকেটের মধ্যে একটা বডি স্প্রেও থাকে বোনাস হিসেবে, অত আপনারা চাইলে কিনে দেখতে পারেন। এটা আপনাদেরকে মনে করাবে ইনভিক্টাস অ্যাকুয়ার কথা বা রাসাসি হাভাসের কথা, তো যাদের রাসাসি হাভাস নাই তারা আপনারা ইজিলি এটা দেখতে পারেন।
এটা আপনাদেরকে ভালো সার্ভিস দেবে, পারফরমেন্স ভালো, স্মেল ওই টাইপের সুইটনেস দিয়ে স্টার্ট হয়, এরপর এটা ফ্রেশ অ্যাকোটিক ক্লিন সাইডে যেতে থাকে। এটা যত সময় যাবে তত এটা রাস্তা সে হাওয়াসের দিকে যাবে। তো লিস্টে 14 নম্বরে আছে নাজদিয়া, লাতাফার ব্র্যান্ডের নাজদিয়া অ্যান্ড সিলভার বা নাজদিয়া, খুবই ভালো পারফিউম, দাম অনুযায়ী খুবই ভালো পারফরমেন্স ভালো। এরপর আমি যেটা দেখাবো এটা হচ্ছে পেরিয়েলিস হাউস থেকে একটা পারফিউম, পেরিয়েলিস ব্র্যান্ডের 360 ডিগ্রি রেড এই পারফিউমটা। এটা অনেকেই এটার অনেক মানে ফ্যান আছেন আমি জানি, অনেকে এটা খুবই পছন্দ করেন। এটা আমি ডিটেল রিভিউ করেছি এবং ডিটেল রিভিউ আমি এটা ওভারঅল মার্কস দিয়েছিলাম 7.5। তো কেউ কেউ একটু অবাক হয়েছিলেন কেন তো কম দিচ্ছি, আমি এটা কম দিয়েছিলাম কারণটা হচ্ছে অ্যাকোডি জিও, মানে এটা যে পারফিউমটা ক্লোন মেইনলি ওটা হচ্ছে অ্যাকোডি জিও, ওটা ছবি আমি দিয়ে দেবো। তো অ্যাকোডি জিওর অনেকগুলো ভালো ক্লোন এখন মার্কেটে পাওয়া যায়, তবে এটা পারফরমেন্সটা ভালো এটা আমি বলবো। এটা একটু বেশি পেপারই আমার কাছে মনে হয়েছে, পেপার নোটসটা আছে এটার মধ্যে ক্লিন ফ্রেশ টাইপেরই, কিন্তু পেপার নোটসটা একটু বেশি প্রমিনেন্ট আমার কাছে মনে হয়েছে। এটা দাম অনুযায়ী আসলে এটার পারফরমেন্স খুবই ভালো, এটা থেকে ভালো পারফরমেন্স পাবেন, সার্ভিস ভালো, স্মেল ভালো। বোতলটা দেখতে একটু উইয়ার্ড কিন্তু মূল কথা হচ্ছে স্মেলটা। এটা বোতলটা উইয়ার্ড কেন বললাম এটা ব্যাখ্যা দিই। আমি এই বোতলটা যখনই ব্যবহার করতে নিয়েছি যতবারই আমি ব্যাগ থেকে বের করেছি সবাই এটা মনে করেছে যে এটা হয়তো কোনো ফিমেল পারফিউম হবে কারণ এটা কালারের জন্য, কিন্তু এটা মেইনলি ফিমেল পারফিউম না, এটা ছেলেদের জন্য একটা পারফিউম, ডেফিনেটলি ভালো জিনিস, আন্ডাররেটেড হিডেন একটা জেম, যারা জানতেন না বাজেটের ভেতরে। এটা প্রাইস হবে সম্ভবত 2000 থেকে 2800 টাকার ভেতরে, এরকম প্রাইস রেঞ্জে পাবেন 100 মিলিটার সাইজের বোতল, তবে পারফরমেন্স খুবই ভালো, পেরিয়েলিস ব্র্যান্ডের 360 ডিগ্রি রেড। তো এরপর আমি যে পারফিউমটা দেখাবো এটা হচ্ছে আজারো ব্র্যান্ডের একটা পারফিউম। আমি যদি এখন আমি সিরিয়াল কততে আছে আমার ঠিক আমি হয়তো এলোমেলো করে ফেলেছি, কিন্তু নাম যখন উঠবে তখন হয়তো আমি সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো, এর ফলে আপনারা বুঝতে পারবেন যে কোন পারফিউমটার কথা বলছি। তবে এরপর আমি যেটা বলবো এটা হচ্ছে আজারো ব্র্যান্ডের একটা পারফিউম, এটা হচ্ছে আজারো ক্রোম লিজেন্ড। আমার ক্যাপ দেখে আপনারা এটা বুঝতে পারছেন যে এটা হচ্ছে ভিনটেজ ব্যাচের, কিন্তু চাইলে এখনও ভিনটেজ ব্যাচ পাওয়া যায়, তবে নতুন আরেকটা বোতল পাওয়া যায় এখন, এটা রিফর্মুলেট করা হয়েছে। নতুন যে বোতলটা পাওয়া যায় ওটার মধ্যে ক্যাপটা থাকে না, ওটার ডিজাইনটা একটু অন্যরকম থাকে, আমি একটা ছবি এখানে দিয়ে দেবো, এর ফলে আপনারা বুঝতে পারবেন। তবে আপনারা যদি এই ভিনটেজ ব্যাচ না পান আপনারা নতুনটা কিনলেও ব্যবহার করতে পারবেন, তো যার কারণে আমি লিস্টে আজারো ক্রোম লিজেন্ড রেখেছি। তো আজারো ক্রোম লিজেন্ড এটা স্প্রে করার সাথে সাথে আপনারা এটা থেকে যে স্মেল পাবেন এটার মধ্যে যে স্মেল আছে সেটা হচ্ছে গ্রিন অ্যাপেলের স্মেল আছে, ইজিলি বোঝা যায়। টি নোটস আছে এটার মধ্যে এবং টঙ্কাবিন আছে, তো এই অ্যাপল নোটসটা একটু ফ্রেশ টাইপের ভাইব দেবে, টঙ্কাবিনটা একটু সুইটনেস দেবে, এবং এটা আসলে সামার বা স্প্রিংয়ে ব্যবহার করলে এটা থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন, খুবই লং লাস্টিং একটা পারফিউম। অ্যাটলিস্ট এই ভিনটেজ ব্যাচটা ছিল, যে নতুন ব্যাচের যেগুলো পাওয়া যাচ্ছে রিফর্মুলেট ভার্সন যেটা, যেটা ক্যাপের ডিজাইনটা একটু আলাদা, ওটা থেকে আপনার পারফরমেন্স পাবেন হয়তো বা 6 ঘন্টা বা 6.5 ঘন্টার মতো পারফরমেন্স পাবেন। তো যদি পুরোনোটা না পান আপনার নতুনটা চাইলেও কিনে ব্যবহার করতে পারবেন, অ্যাটলিস্ট আপনাদেরকে ভালো সার্ভিস দেবে প্রাইস অনুযায়ী, স্মেলও ভালো, ভালো সার্ভিস পাবেন। তো যদি পুরোনোটা না পান আপনারা নতুনটা ইজিলি দেখতে পারেন। তো আমি লিস্টের এই পজিশনে রাখছি নতুন বা পুরোনো যে কোনো ভার্সনের আজারো ক্রোম লিজেন্ড। তো এরপর আমি আসলে যে পারফিউমটা দেখাবো এটা হচ্ছে স্যালভাটোরে ফেরাগামো ব্র্যান্ডের একটা পারফিউম, স্যালভাটোরে ফেরাগামো অ্যাকুয়া এসেনশিয়াল এটা হচ্ছে এই পারফিউমটা। এই পারফিউমটা খুবই ভালো একটা পারফিউম, আন্ডার রেটেড হিডেন একটা জেম, এটা বেশ কিছু রিভিউ আছে ইউটিউবে, আপনারা চাইলে এটা দেখতে পারবেন। তো এই পারফিউমটা মেইনলি কেন লিস্টে ঢুকেছে, এটা ঢুকার কারণটা হচ্ছে এই পারফিউমটা মানে এই পারফিউমটাকে কম্পেয়ার করা হয় শ্যানেল হাউস থেকে একটা পারফিউম আছে ব্লুডি শ্যানেল, আপনারা অনেকে জানেন ওটা আমার খুবই পছন্দের একটা পারফিউম, এটাও আপনারা জানেন। তো ব্লুডি শ্যানেলের বেশ সিমিলার, এটা বেশ সিমিলার কি এটার ওপেনিংটা কিছুটা ওই টাইপের, যতটা সময় যাবে কিছুটা ভাইব দিবে আপনাদেরকে। তো এটাও সুন্দর গ্রেপ ফ্রুট টাইপের স্মেল, খুবই সুন্দর প্লিজেন্ট টাইপের, কামিং টাইপের, সুদিং টাইপের একটা ওপেনিং, এটা খুবই ভালো আমার কাছে, বেশ ভালো মনে হয়েছে, যার কারণে এটা পছন্দ করেছি। দেখতে পাচ্ছেন যে এটা ব্লু টাইপের কালার, তো স্মেল অবভিয়াসলি ব্লু টাইপের, খুবই ভালো জিনিস। এটা আপনাদেরকে ব্লুডি শ্যানেলের কথা মনে করাবে, তবে ডেফিনেটলি ব্লুডি শ্যানেল 90% বা 95% সিমিলার তো হবে না, কারণ এটা প্রাইস বেশ কম, ব্লুডি শ্যানেল অনেক এক্সপেন্সিভ একটা পারফিউম এবং ব্লুডি শ্যানেলের ওপেনিং হচ্ছে অসাম টাইপের, তবে ওই টাইপের ভাইব বা ফিলিং আপনার পাবেন। এটার আরও দুটো ফ্ল্যাঙ্কার আছে আমি যতটুকু জানি, একটা আছে অ্যাকোয়া এসেনশিয়াল কোলোনিয়া এবং আরেকটা আছে সম্ভবত অ্যাকোয়া এসেনশিয়াল ব্লু। তো ওই দুটো থেকে আমার কাছে অরিজিনাল যেটা অ্যাকোয়া এসেনশিয়াল এটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এবং যার কারণে এটা আমি কিনেছিলাম এবং এটা আমি রিকমেন্ড করি এবং ইজিলি ব্লাইন্ড ব্যবহার করতে পারফিউম, এটা আপনাদের ভালো লাগবে। দাম অনুযায়ী পারফরমেন্স একদম বিস্ট টাইপের কিছু না, কিন্তু দাম অনুযায়ী পারফরমেন্স ভালো, স্পেশালি স্মেলটা চমৎকার। তো লিস্টের এই পজিশনে আছে স্যালভাটোরে ফেরাগামো ব্র্যান্ডের অ্যাকোয়া এসেনশিয়াল। এরপর আমি যে পারফিউমটা দেখাবো এটা হচ্ছে, আমি একটু দেখে নিই লিস্টে এখন কোন পজিশনে আছি, সরি আমি এখন লিস্টে 10 নম্বর পজিশনে যে পারফিউমটা আছে সেটা দেখাই আপনাদেরকে। 10 নম্বর পজিশনে আছে আর্মা ফাউজের একটা পারফিউম, এটা আমি এখন ডিটেল রিভিউ করিনি, অনেক রিকোয়েস্ট আছে আমার এটার ব্যাপারে রিভিউ করার জন্য। তো এটা হচ্ছে আর্মাফের দ্য প্রাইড অফ আর্মাফ
ফর মেন, যেটা পরম ভার্সন ছেলেদের জন্য, যেটা এটা মেয়েদের ভার্সন আছে একটা, ওটা আমি রিভিউ করেছি, ডিটেল আপনারা চাইলে দেখতে পারবেন, ডিটেল রিভিউ আছে আমার চ্যানেলে। তো এটা এটার ব্যাপারে যাদের জানার ইন্টারেস্ট ছিল, এটা আমি লিস্টে কেন 10 নম্বরে রেখেছি সেটা বলি। এটা আর্মা ফাউস থেকে যতগুলো, মানে এটা মেইনলি একটা পারফিউমের ক্লোন, এটা আপনারা অলরেডি জানেন, তারপরে আমি বলে দিই। এটা স্প্রেটা বেশ ভালো। তো এটা মেইনলি কোন পারফিউমের ক্লোন? এটা হচ্ছে ডিওর, একটা পারফিউম আছে ডিওর সাভাজ, ওটার ক্লোন হচ্ছে এটা। এবং আর্মা ফাউস থেকে এই ডিওর সাভাজের যতগুলো ক্লোন বের হয়েছে তার মধ্যে বেস্ট ক্লোন আমি বলবো আমার দ্য প্রাইড অফ আর্মা ফর মেন, যেটা কারণটা হচ্ছে আর্মা ফাউস থেকে একটা পারফিউম আছে ডিওর সাভাজের ক্লোন, ওটা হচ্ছে আর্মা ভেন্টানা। আমার ভেন্টানা দাম অনুযায়ী ভালো কিন্তু পারফরমেন্স ভালো না, এবং কোয়ালিটি ডেফিনেটলি এই প্রাইড অফ আর্মা থেকে খারাপ। তো আর্মা ফাউস থেকে সব সাভাজের যতগুলো ক্লোন বের হয়েছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট, এটার কোয়ালিটি খুবই হাই টাইপের, খুবই টপ নচ কোয়ালিটির ক্লোন সাভাজের, কিন্তু পারফরমেন্স একদম বিশ টাইপের কিছু না। এটা আমি যেটা দেখেছি যে 6-7 ঘন্টার মতো এটা স্কিনে থাকে বা ড্রেসে, হয়তো বা সর্বোচ্চ 7.5 ঘন্টা মার্কে যাবে, কিন্তু খুবই ভালো। এটা দাম অনুযায়ী এটার প্রেজেন্টেশন চমৎকার, এটা স্মেল চমৎকার, এটা খুবই খুবই সিমিলার ডিওর সাভাজের, তবে এটা ড্রাই ডাউনে কিছুটা স্মোকি ভাইব ক্রিয়েট করে। ওপেনিংয়ে আপনারা বুঝতে পারবেন না যে আপনার আর্মা ব্যবহার করছেন নাকি ডিওর সাভাজ ব্যবহার করছেন। খুবই সুন্দর ওপেনিং, একদম ডিওর সাভাজের মতোই, তবে ড্রাই ডাউনের দিকে যখন এটা যাবে কিছুটা স্মোকি একটা, মানে স্মোকি ভাইব এটা ক্রিয়েট করবে। তবে খুবই ভালো ভেন্টানা থেকে আমি এই প্রাইড অফ আর্মা ফোরম ভার্সনটা বেশি প্রেফার করি। ডিটেল রিভিউ এখন আমি করিনি, ডিটেল রিভিউ যখন করবো আপনারা আরও এটার ব্যাপারে ডিটেলস জানতে পারবেন। তো লিস্টের 10 নম্বরে আছে আর্মা ফাউজের দ্য প্রাইড অফ আর্মা ফোরম, যেটা এরপর আমি যেটা দেখাবো লিস্টের 9 নম্বরে যে পারফিউমটা আছে এটা হচ্ছে ডানহিল হাউজের একটা পারফিউম, এটা আমি ডিটেল রিভিউ করেছি। এটা হচ্ছে ডানহিল হাউজের আইকন রেসিং, এই পারফিউমটা আমি ডিটেল রিভিউ করেছি। খুবই সুন্দর প্রেজেন্টেশন, খুবই ভালো একটা পারফিউম, তবে কিছুটা জেনেরিক টাইপের। ডানহিল আইকন লাইনে যতগুলো পারফিউম আছে ওগুলো থেকে এটা একটু আলাদা। এটা জেনেরিক বলার কারণটা হচ্ছে এটার যে স্মেল, এটা আপনাদেরকে স্মেল খুবই সুন্দর, খুবই প্লিজেন্ট ওপেনিং। এটা মেইনলি আপনাদেরকে মনে করাবে ইনভিক্টাস অ্যাকুয়া টাইপের স্মেল দিয়ে, ইনভিক্টাস অ্যাকুয়ার কথা মনে করাবে, বা রাসাসে হাওয়াস টাইপের কিছুটা ভাইব দিবে। তো মার্কেটে অনেকগুলো পারফিউম আছে ওই টাইপের স্মেলের, কিন্তু এটার মূল ব্যাপার হচ্ছে এটা পারফরমেন্সটা ভালো এবং এটা প্রেজেন্টেশনটা চমৎকার, যার কারণে এটা লিস্টে 9 নম্বরে আমি রেখেছি। প্রাইসটা একটু বেশি, কিসের থেকে বেশি সেটা দেখিয়ে দিই, কারণটা হচ্ছে লিস্টে আমি একটা পারফিউম রেখেছিলাম লাতাফা নাজদিয়া। নাজদিয়াও হচ্ছে ইনভিক্টাস অ্যাকুয়া বা রাসাস হাওয়াসের ক্লোন, কিন্তু এই ডানহিল আইকনের প্রেজেন্টেশন এবং স্মেল কোয়ালিটি লাতাফা নাজদিয়া থেকে ভালো, কিন্তু লাতাফা নাজদিয়ার প্রাইস অনেক অনেক কম। তো যারা একটু বেশি টাকা খরচ করতে পারবেন তারা ডেফিনেটলি ডানহিল আইকন রেসিং দেখতে পারেন, খুবই ভালো পারফরমেন্স, খুবই ভালো এটা, এটা পারফরমেন্স খুবই ভালো, স্মেল কোয়ালিটি ভালো, শুধু স্মেলটা একটু জেনেরিক টাইপের। এছাড়া আমার কাছে সব কিছু ভালো মনে হচ্ছে, যার কারণে এটা আমি লিস্টের 9 নম্বরে রেখেছি। খুবই ভালো জিনিস, ইজিলি ব্লাইন্ড বাই ওয়ার্ডি এবং স্প্রিং বাস আমার আপনাদেরকে ভালো সার্ভিস দেবে, ইজিলি আপনারা এটা দেখতে পারবেন। তো লিস্টের 8 নম্বরের দিকে যাই, এরপর লিস্টের 8 নম্বরে যে পারফিউমটা আছে এটা আমি কখনো রিভিউ করিনি, এটা আমি রিভিউ করবো ইচ্ছা আছে। তো এই পারফিউমটা কিছুটা পুরনো পারফিউম, তো পারফিউমটার নাম হচ্ছে হ্যানামোরি ব্র্যান্ডের হ্যানামোরি HM, এটা হচ্ছে অডিটোয়ালেট ভার্সনটা। এটা আমি লিস্টের 8 নম্বরে রেখেছি, কারণটা হচ্ছে এই লিস্টে যতগুলো পারফিউম আছে এখন যত উপরের দিকে যাব আমি খুবই কনফিউজ ছিলাম কোনটাকে কোন পজিশনে রাখবো, তো নয়তো এই পারফিউমটা হয়তো আরও উপরের দিকে আসতে পারতো। তো আপনারা লিস্ট দেখলে বুঝতে পারবেন। তো এই পারফিউমটার মূল ব্যাপারটা হচ্ছে, আগে প্রেজেন্টেশনটা দেখেন, খুবই সুন্দর একটি প্রেজেন্টেশন, ফ্রস্টেড গ্লাস এবং 100 মিলিমিটার সাইজ এটা পাওয়া যায়, অডি টয়লেট ভার্সন। এটার একটা আছে অডি পারফিউম ভার্সন, কিন্তু অডি টয়লেট ভার্সনটা আমি রিকমেন্ড করছি, কারণটা হচ্ছে এটা একাধারে ফ্রেশ ক্লিন টাইপের ওপেনিং এবং এটার মধ্যে ভ্যানিলা আছে, একটা গোরমন টাইপের ফিলিংস দেবে। এটা আপনাদেরকে যেটা মনে করাবে এটা স্মেলের মধ্যে আপনি দেখবেন যে এটার মধ্যে লেমন আছে, ভ্যানিলা আছে। তো এই লেমন এবং ভ্যানিলা মিক্সড হয়ে একটা লেমন ভ্যানিলা টাইপের আইসক্রিমের কথা আপনাদেরকে মনে করবে, যেটা জেমি বলে, এবং ওই টাইপের ফিলিংস এটা আসলেই দেয়। আপনাদের কাছে মনে হবে যে এক ধরনের আইসক্রিম পাওয়া যায় আপনার বাংলাদেশ ভারতে, দেখবেন আইসক্রিমটা ডাবল কোটিং থাকে, উপরে লেমন ফ্লেভার থাকে এবং ভিতরে ভ্যানিলা ফ্লেভার থাকে। তো কামড় দিলে দুই টাইপে দেখবেন যে সবুজ এবং সাদা যেই ভাগগুলো আপনারা টের পাবেন ওই টাইপের ফিলিংস। আপনাদের কাছে মনে হবে যে আপনারা লেমন কোটেড কোনো ভ্যানিলা আইসক্রিম খাচ্ছেন, ওই টাইপের সুন্দর গোরমান টাইপের ফিলিং, কিন্তু ফ্রেশ টাইপের ভাইব এটা আপনাদেরকে অবশ্যই দেবে। খুবই ভালো পারফিউম, আন্ডার রেটেড হিডেন জেম, এটা আমি লিস্টের 8 নম্বরে রেখেছি, দ্য হ্যানামোরির HM অডি টয়লেট ভার্সনটা। এরপর লিস্টের 7 নম্বরে যে পারফিউমটা আছে সেটা হচ্ছে রাসাসি ব্র্যান্ডের একটা পারফিউম, এটা আমি ডিটেল রিভিউ করেছি। এটা হচ্ছে রাসাসি নাফেসেল শাগাফ ফোর ওম, যেটা এটা আগে রাসাসি শাগাফ নামে পরিচিত ছিল। তো এই পারফিউমটা ইজিলি আপনারা দেখতে পারেন, এটা পারফরমেন্স ভালো, প্রাইসও ভালো। এটা
দুটো পারফর্মের কথা মনে করেছে আমাকে, একটা হচ্ছে রাসাসি সুরার মতো ওপেনিং দেয় এবং এটা ড্রাইডনে যখন যায় তখন এটা রাসাসি হাওয়াসের কথা আমাকে মনে করেছে। তো এটা খুবই ভালো একটা পারফিউম, রাসাসি নাফিস আল শাগাফ। এটা আপনারা ইজিলি সামার বা স্প্রিংয়ে ব্যবহার করতে পারবেন, ব্লাইন্ড বাই ওয়ার্ড দি, খুবই ভালো জিনিস, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরপর আমি লিস্টের যেই 6 নম্বর পারফিউম যেটা দেখাবো, এটা হচ্ছে আর্মার ফাউজের আর্মার অফ মাইলস্টোন। আর্ম অফ মাইলস্টোনের ব্যাপারে নতুন করে বলা কিছু না, এটা আমি ডিটেল রিভিউ করেছি। এটা এটা মেইনলি হচ্ছে ক্রিডের একটা পারফিউম, ক্রিড মিলসিম ইম্পেরিয়াল, যেটা ওটার ক্লোন, খুবই ভালো ক্লোন। এটা খুবই টপ কোয়ালিটি টাইপের স্মেল দিয়েছে, আর্ম অফ হাউস থেকে এই টাইপের কোয়ালিটি আমি আশা করিনি, কিন্তু খুবই ভালো, প্রাইস অনুযায়ী খুবই ভালো। এটা পারফরমেন্স আমার স্কিনে খুব ভালো পারফর্ম করে না, যার কারণে আমি এটাকে লিস্টের একটু নিচের দিকে রেখেছি। এটা সম্ভবত লিস্টের 6 নম্বরে আছে, এটা লিস্টের আরও উপরে যেতে পারতো। তো লিস্টের 6 নম্বরে আছে আর্ম অফের মাইলস্টোন, যেটা ক্রিড মিলসিম ইম্পেরিয়ালের ভালো ক্লোন। এরপর আমি যেটা 5 নম্বরে যে পারফিউমটা আছে, এটা আর্ম অফ এরই পারফিউম, এটা আর্ম অফ এর ক্লাব জুনিয়র ইন্টেন্স মেন। আমি দুটো বোতল দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা এটা আমার ডান হাতে যেটা আছে এটা হচ্ছে ইন্টেন্স মেনের অরিজিনাল ভার্সন, এবং বাম হাতে যেটা আছে এটা হচ্ছে লেটেস্ট পিওর পারফিউম ভার্সন, যেটা একদম নতুন বের হয়েছে। তো আপনারা চাইলে দুটো যে কোনো একটা কিনতে পারেন, বা এই ক্লাব জুনিয়র ইন্টেন্স লাইনের যে কোনো একটা পারফিউম কিনলে আপনাদের জন্য হবে। আর এটা হচ্ছে ক্রিড অ্যাভেঞ্জার্সের ক্লোন, নতুন করে বলার কিছু নাই। এটা লিস্টের 5 নম্বরে আছে, শুধুমাত্র পারফরমেন্সের দিক বিবেচনা করে এটা 5 নম্বরে আছে, কিন্তু ভালো, ইজিলি কমপ্লিমেন্টস পাওয়ার মতো পারফিউম, আর্ম অফ ক্লাব জুনিয়র ইন্টেন্স ম্যান। এরপর লিস্টের 4 নম্বরে যে পারফিউমটা আছে, সেটা হচ্ছে মশকিনো ফরএভার সেলিং। খুবই ভালো পারফিউম, আন্ডার রেটেড একটা পারফিউম, হিডেন একটা জেম। আমি এটা খুবই পছন্দ করি এবং হাইলি রেকমেন্ড করছি, লিস্টের 4 নম্বরে গেছে, কারণটা হচ্ছে এতে ভালো ভালো পারফিউম আছে যেগুলো আমি আরও ভালো মানে ভালোবেসেছি বেশি। অসাধারণ জিনিস, জুনিপার বেরির সুন্দর ওপেনিং এবং কিছুটা গ্রেপ ফ্রুটের ওপেনিং আছে, এটা কোনো কিছুর ডিরেক্ট ক্লোন না, কিন্তু অসাধারণ একটা হিডেন জেম, খুবই ভালো একটা জিনিস। তো লিস্টের 4 নম্বরে হচ্ছে মশকিনো ফর বা সেলিং। লিস্টের 3 নম্বরে আছে গিরলেন হাউস থেকে একটা পারফিউম, এটা হচ্ছে গিরলেন ওম অডি পারফিউম ভার্সন, যেটা এটা খুবই ক্লাসি একটা পারফিউম, স্প্রিং বা সামারের জন্য ভালো হবে, ক্লাসি এলিগেন্ট টাইপের। এটা আপনাদের এটার মধ্যে মিন্ট আছে, লেমন আছে, রাম আছে, কিছুটা মোহিত টাইপের ফিলিংস দেবে। যারা অফিসে ব্যবহার করার জন্য এলিগেন্ট ক্লাসি টাইপের পারফিউম খুঁজছিলেন, আপনাদের জন্য এটা পারফেক্ট। এটা লিস্টের 3 নম্বর আছে, পারফরমেন্স ভালো, খুবই ভালো জিনিস। লিস্টের 2 নম্বর যে পারফিউমটা আছে, এটা হচ্ছে আর্ম অফ হাউস থেকে, বুঝতে পারছেন, আর্ম অফ সিলাস যে যেটা বলেন, এটা হচ্ছে ক্রিডের সিলভার মাউন্টেন ওয়াটার ক্লোন। অসাধারণ ওপেনিং, চমৎকার পারফরমেন্স, কিন্তু ইউনিক কোনো স্মেল না, যার কারণে এটা আমি লিস্টে 2 নম্বরে রেখেছি। কিন্তু পারফরমেন্সের দিক বিবেচনা করলে অসাধারণ একটা জিনিস, প্রাইস অনুযায়ী পারফরমেন্স ভালো, কমপ্লিমেন্টস পাবেন, স্মেল চমৎকার, ওপেনিং চমৎকার ওপেনিং, কিন্তু ড্রাইডাউনে যখন গিয়েছে তখন এটা ধীরে ধীরে সিলভার মাউন্টেন ওয়াটার হয়ে গিয়েছে লিস্টের 2 নম্বরে। লিস্টের 1 নম্বর যে পারফর্মটা আছে, এটা একটা হিডেন জেম, এটা আমি লিস্টের 1 নম্বরে রাখছি, কারণ হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা আমি ডিটেল রিভিউ করব। তো এটা হচ্ছে রোশাস হাউস থেকে লোম রোশাস বা রোশাস লোম, হিডেন একটা জেম, সিম্পল কথা, হিডেন জেম, চমৎকার স্মেল, খুবই সুন্দর ওপেনিং। এটা আপনাদেরকে ওপেনিংয়ে কার্ডামম আছে, গ্রেপ ফ্রুট আছে, চমৎকার ওপেনিং দেবে। এটা যখন ড্রাইডনের দিকে যাবে তখন এটা আপনাদেরকে ধীরে ধীরে কিছুটা পারফিউম আছে ডেভিড অফ কুল ওয়াটার ইন্টেন্স, যেটা ইন্টেন্সের মতো কিছুটা ফিলিংস দিবে, কিন্তু ইন্টেন্সের ক্লোন এটা না। অসাধারণ একটা জিনিস, এটা আরও ডিজার্ভ করে ভালোবাসা, রিকগনিশন, এগুলো ডিজার্ভ করে। এটা আপনারা ইজিলি দেখতে পারেন, এটা আমি স্প্রিং বাস আমার অনেক ব্যবহার করবো, আমার কাছে খুবই ভালো লেগেছে। দাম অনুযায়ী পারফরমেন্স একদম 20 স্টেপের কিছু না, কিন্তু 6 বা 7 ঘন্টা মার্কেটে যাবে, কিন্তু স্মেল ওয়াও। এটা ফার্স্ট স্নিফে আমার কাছে ভালো লেগেছে, ঠিক সেম ফার্স্ট স্নিফে আমার কাছে এই মশিনো ফরওয়ার্ড সেলিং ভালো লেগেছিলো, কিন্তু এটা অন্য লেভেলের, ওয়ান অফ দ্য বেস্ট ব্লু পারফিউমস আমি যত স্নিফ করেছি। ডেফিনেটলি মাস্ট হ্যাভ এবং মাস্ট ট্রাই, 1 নম্বরে রোশাস হাউস থেকে লোম বা লোম রোশাস, ইজিলি আপনারা এটা দেখতে পারেন। তো সরি, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে বলে আমি লাস্টে কিছুটা তাড়াহুড়ো করেছি। তো এটা হচ্ছে আমার লিস্ট স্প্রিং বা সামারের জন্য, আপনারা ইজিলি পারফিউমগুলো দেখতে পারেন। আর ভিডিও লম্বা করবো না, সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে, টাটা।